উৎপাদন ও সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থা কিন্তু উল্টো চিত্র দেখা গেছে রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেখানে যেন চলছে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার মহোৎসব প্রায় 10 লাখ বাসিন্দার এই উপজেলায় ছোট বড় মিলিয়ে রয়েছে 1000 এর বেশি শিল্প কারখানা পুরো উপজেলায় তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি সরবরাহ লাইন থেকে টানা 35000 এর বেশি আবাসিক সংযোগ রয়েছে যার 95% সংযোগই অবৈধ নিম্নমানের পাইপ ও সামগ্রী ব্যবহার করে নেওয়া হয়েছে এসব সংযোগ গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে জানা যায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগে প্রতি মাসে কোটি কোটি টাকার গ্যাস ব্যাপার হয় এতে সরকার বছরে যেমন কয়েকশো কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে অবৈধ সংযোগ থেকে প্রায় ঘটছে দুর্ঘটনা গত 25 অক্টোবর রাতে এমনই এক ভয়াবহ দুর্ঘটনার জহরগাঁও এলাকায় বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন এরই মধ্যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে দেশ রূপান্তরের অনুসন্ধানে জানা গেছে সারা দেশে 2014 সালের 5 জানুয়ারি থেকে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া বন্ধের পর বারে অবৈধ সংযোগ নেওয়ার তোড়জোড় আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাকর্মী তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালালদের সমন্বয়ে গড়ে ওঠে একটি চক্র যে চক্র প্রতিটি আবাসিক অবৈধ গ্যাস সংযোগের জন্য নিয়েছে 60 থেকে 80 হাজার টাকা করে অবৈধ সংযোগের ব্যাপারে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যাত্রামুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন অবৈধ সংযোগগুলোর নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পাইপে লিকেজের সৃষ্টি হয়েছে ঘটেছে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলমান রয়েছে তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন জান্নাত টিপু দেশ রূপান্তর